তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা এটা কিন্তু আওয়ামী লীগের দাবি ছিল যারা মনে রাখতে পারে 96 তে যখন ক্ষমতায় যায় তার আগে শেখ হাসিনার অনেক বক্তৃতা উনি দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকার কতটুক প্রয়োজন এবং তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন এই দেশে হতে পারে না ওনার মুখে আপনারা ওই বক্তৃতাগুলি আপনারা শুনবেন এগুলো প্রচার করবেন তারা যে সিস্টেমে ক্ষমতায় গেছে 96 তে 21 বছর ক্ষমতার বাইরে থাকার পর তারা কোনোদিন নির্বাচন জিততে পারত না তত্ত্বাবধায়ক সরকারের এই সিস্টেম ছাড়া এবং আমরা মনে করি এটা আমাদের একটা মূল দাবি যে ওনার এই সরকারের পদত্যাগ এবং একটা তত্ত্বাবধায়ক সরকার তাড়াতাড়ি ক্ষমতায় এসে দেশকে একটা সুষ্ঠু নির্বাচন দিবে আওয়ামী লীগের সিস্টেম হলো যেই সেতু পার হয়ে তারা ক্ষমতায় গেছে সেই সেতু তারা পুড়িয়ে ফেলেছে এটা আমরা হতে দিব না আমরা যেভাবে তারা ক্ষমতায় গেছে মানুষকে আরেকটা সুযোগ দিতে হবে যে একটা মানুষের রায় জনগণের রায় একটা সুষ্ঠু ভোট দেওয়ার জন্য তাদেরকে সুযোগ দিতে হবে 96 তে যেমন তারা পেয়েছিল সুযোগটা এইবারও তারা ইনশাআল্লাহ যারা জনগণের রায় পাবে তারা একটা সুষ্ঠু ভোট পাবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে আমি এখানে আর বেশি দীর্ঘ করব না বক্তৃতা আমি আমার সাক্ষ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করলাম সবাই দোয়া করবেন সবাইকে আহ্বান জানাচ্ছি সাংবাদিক ভাইদেরকে আমাদের 1 লক্ষ সই আমরা 1 সপ্তাহের মধ্যে সংগ্রহ করার আমাদের উদ্দেশ্য ইনশাআল্লাহ সেটা পারব আপনাদের সাহায্যে ধন্যবাদ আপনারা জানেন যে আজকে গণ অধিকার পরিষদের গণ স্বাক্ষর কর্মসূচি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের আজকের এই অনুষ্ঠানটি গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজাকি ভিয়া উদ্বোধন করবেন আমাদের এই কর্মসূচি সপ্তাহব্যাপী চলবে ঢাকা শহরের প্রত্যেকটা থানায় থানায় আমরা আমাদের এই ক্যাম্পেইন চালাব আমাদের টার্গেট আগামী 1 সপ্তাহের মধ্যে 1 লক্ষ মানুষের স্বাক্ষর সংগ্রহ করা আপনারা জানেন যে সেই 90-এর দশকে বাংলাদেশের প্রত্যেকটি বিরোধী রাজনৈতিক দল যুগপথ আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এসেছিল এটা কোনো একক রাজনৈতিক দলের কিংবা একক কোনো সংগঠনের ফসল ছিল না এটা একটি সকল রাজনৈতিক দলের সম্মিলিত সামাজিক চুক্তি কিংবা সোশ্যাল কন্ট্রাক্ট ছিল প্রিয় বন্ধুগণ কিন্তু এই আওয়ামী সরকার ক্ষমতায় আসার পরে এই সামাজিক চুক্তিটিকে তারা গায়ের জোরে আদালতের ঘরে বন্দুক রেখে এটা বাতিল করেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই স্বাধীনতার 50 বছরে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যে 4টি নির্বাচন হয়েছে এই 4টি নির্বাচন সর্বাধিক গ্রহণযোগ্য এবং সবচাইতে ভালো বলে জনগণের কাছে বিবেচিত হয়েছিল তাই আমরা স্পষ্ট বলতে চাই আজকে সারা বাংলাদেশে মানুষের মাঝে যে এক দফার আওয়াজ শুরু হয়েছে সারা বাংলাদেশের বিএনপি সহ 37টি বিরোধী রাজনৈতিক দল আজকে এই এক দফার দাবিতে আন্দোলন সংগ্রাম করছে সবার দাবি একটাই শেখ হাসিনার পদত্যাগ এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন তাই আমরা বলতে চাই তত্ত্বাবধায়ক সরকার ছাড়া আগামীতে কোনো নির্বাচন হতে পারে না এদেশের মানুষ আগামীতে কোনো নির্বাচন হতে দেবে না আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে এজন্য এই কর্মসূচিটি হাতে নিয়েছি আমরা এই 1 লক্ষ মানুষের স্বাক্ষর সম্বলিত ডকুমেন্টস আমাদের উন্নয়ন সহযোগী যে দেশগুলো রয়েছে আমেরিকা ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ সহ আমরা প্রত্যেকটা আন্তর্জাতিক দপ্তরে পৌঁছাব একই সাথে আমরা বাংলাদেশের প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানেও আমাদের এই ডকুমেন্টসগুলো আমরা পৌঁছাব আমাদের এই কর্মসূচি আমরা অনলাইনে ছাড়ব যারা ঢাকার বাইরে রয়েছেন বিভিন্ন জেলাতে রয়েছেন আপনারা অনলাইনে
আপনার স্বাক্ষর সম্বলিত মতামত দিয়ে আমাদের এই কর্মসূচিতে যোগ দিতে পারেন এই পর্যায়ে আজকের এই কর্মসূচির শুভ উদ্বোধন করবেন গণ অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক ডক্টর রেজা কিভিয়া এই মুহূর্তে আমাদের গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন করছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ডক্টর রেজা কিভিয়া উনি সবার আগে সবার পত্রে স্বাক্ষর দিয়ে আজকে সাতটাভাবে গণস্বাক্ষর কর্মসূচি উদ্বোধন হয়ে গেছে আমরা ধন্যবাদ জানাচ্ছি সংগ্রামী আহ্বায়ক ডক্টর রেজা কিভিয়াকে আমাদের এত সুন্দর গণমুখী একটি কর্মসূচি উদ্বোধন করার জন্য এখন আপনারা যে কেউ চাইলে এসে তত্ত্বাবধায়ক সরকার দাবিতে গ্রেপ্তার করার জন্য এসে স্বাক্ষর করতে পারবেন আমাদের এখানে স্বাক্ষর ভোর রাখা আছে আমাদের পর্যাপ্ত কলম রয়েছে পর্যাপ্ত ভোর রয়েছে আপনারা স্বেচ্ছায় যে কেউ চাইলে এসে আমাদের এখানে স্বাক্ষর করে যেতে পারবেন ধন্যবাদ এ পর্যায়ে তত্ত্বাবধায়ক সরকার কেন গুরুত্বপূর্ণ জনগণের বড় দাবি যে দাবিকে যে দাবি আদর করতে গিয়ে অবশ্যই আদর করতে হয়েছে হাজারো নাগরিক জেল কেটেছে হাজারো নাগরিক এখানে অন্ধকার কারাগারে রয়েছে সেই দাবিকে বাস্তব পরিস্থিতি গণতন্ত্র পরিষদের আজকের কর্মসূচি এবং তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্ব নিয়ে এ পর্যায়ে বক্তব্য রাখছেন সংগ্রামী নেতা গণ অধিকার পরিষদের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক মিনিস্টার জিসান মহসিন এক পর্যায়ে বক্তব্য রাখছেন সংগ্রামী নেতা মিনিস্টার জিসান মহসিন বসুন এই সবাই বসুন বিসমিল্লাহির রহমানির রহিম